আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি ক্রোশি কাটার সুতা কিভাবে রাখি এবং প্রোডাক্টগুলি কোথায় রাখি এবং আমি কিভাবে কাজ করি সেগুলি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটি। আমি এখন যাচ্ছি ম্যানহাটানে নিউ ইয়র্ক ব্লগ পেজের জন্য শুটিং করার জন্য। আপনারা নিউ ইয়র্ক ব্লগ পেজে গেলে এই ভিডিও দেখতে পাবেন। তো আমি প্রথমেই দেখাচ্ছি আমার এই যে ছোট্ট একটি রুম রয়েছে, এই রুমের মধ্যে আমি এই টেবিলে সুতাগুলো সুন্দর করে সাজিয়ে রাখি যাতে আমার হাতের কাছে সব সুতা থাকে এবং আমি যাতে এই চেয়ারে বসে আমার পছন্দ মতো সুতা দিয়ে যে কোনো প্রোডাক্ট বানাতে পারি। এগুলো সব হচ্ছে ব্র্যান্ডের সুতা এবং এগুলো সব আমার প্রিয় সুতা, দেখতে পাচ্ছেন ক্যারন কেক, রেড হার্ট উল, আন্ট লেডিস, নয়তার ক্রিম, আইসক্রিম, এগুলো হচ্ছে আমার সবচেয়েতে প্রিয় বাংলাদেশের সুতার মধ্যে মালাইকট ইয়ার্ন। আর এই ড্রয়ারগুলোতেও রয়েছে কুশি কাটার সুতা এবং আইটেমস। আর এগুলোর মধ্যে সব আমার গহনাগুলো রয়েছে, কুশি কাটার গহনা এবং অ্যাক্সেসরিজ অ্যান্ড এভরিথিং। এগুলোর মধ্যেও গহনার সুতা এবং অ্যাক্সেসরিজ। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিছু আইটেম রয়েছে এখানে যেগুলো আমার প্রতিদিনই সেল হয় বা প্রতিদিনই লাগে, সেই আইটেমগুলো আমি এখানে রেখেছি। এছাড়াও আরও স্টকে রেখেছি, ক্লোজেট ভর্তি রয়েছে আর অন্য রুমে। আর এই যে ছোট্ট একটি বেড রয়েছে এখানে মাঝে মাঝে আলিফ রাফি চলে আসে রাতে, তখন তাদেরকে শুয়ে রেখে আমি এখানে টেবিলে বসে কাজ করি। আবার মাঝে মাঝে আমি নিজেও রেস্ট নিয়ে থাকি, যেহেতু আমার শেয়ার বিজনেস রয়েছে সেই নিউজগুলো দেখার জন্য আমি অনেক সময় বেডে শুয়ে শেয়ার নিউজগুলো দেখে থাকি। তো এভাবে করে এই রুমটাতে আমি জাস্ট কুচি কাটার আইটেমগুলো সব সুন্দর করে সাজিয়ে রাখি এবং আমার যখন দরকার হয় তখন আমি এসে সুন্দর কাজ করতে পারি। আর আলিফ রাফি যেহেতু এখন বড় হয়ে গিয়েছে, তারা এখানে স্কুলে যায় অ্যাট এ টাইম, সো আমি অনেকটাই সময় পাই দিনের বেলা এবং রাতেও তারা একই টাইমে ঘুম আসে, যার কারণে আমি রাতের বেলা অনেক সময় পাই কাজ করার জন্য। সব মিলে আমি এখন খুব ভালো সময় কাটাচ্ছি আমার বিজনেসের দিক দিয়ে, আবার অন্য দিক দিয়ে আমার বেবিরও সুন্দর করে পড়াশোনা করছে, সেই দিক দিয়েও আমি খুব হ্যাপি। তো আপনারাও আপনাদের ঘরে কুশি কাটার আইটেমগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন একটি কর্নারে বা একটি ছোট রুমে এবং এভাবে সুন্দর করে কাজ করতে পারেন। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের এই ভিডিওটি, আর সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার বিজনেসের জন্য যাতে আমার কুশি কাটার বিজনেস আমি সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, সবাই এই দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। বাংলাদেশে যে আপুরা আমাকে অনেক সাপোর্ট করেন, আমিও আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি যাতে আপনাদের বিজনেসও অনেক ভালো হয় এবং আপনারা যাতে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কুশি কাটার প্রোডাক্ট সেল করতে পারেন, সবসময় সেই দোয়াই করি। ইনশাল্লাহ আস্তে আস্তে বাংলাদেশের কুশি কাটার আইটেমগুলো বিদেশেও যাবে এবং আন্তর্জাতিক মানে সম্পূর্ণ হবে। সবাইয়ের কাজ অনেক সুন্দর, সবাই খুব ভালো কাজ করে এবং এগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।